বন্ধুরা, প্রতিদিনকার মতন আমি আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদের জানিয়ে দিই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি যে সমস্ত ছেলে মেয়েদের গালে তিল আছে তাদের ভাগ্য এবং স্বভাবচরিত কেমন হবে। লোকজ ধারণা, মানুষের শরীরের বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে। কারো ক্ষেত্রে এটা শুভ, আবার কারো ক্ষেত্রে এটা অশুভ। তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এই তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের উপর। সেগুলি হলো তিলের আয়তন, রং, কেশময়তা ও আকার। অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল। তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ। তিলের উপর লোম বেশি হলে লক্ষণ অশুভ। স্থানভেদে এইসব তিলের তাৎপর্য পাল্টে যায়। আসুন এবার তাহলে জেনে নিই গালে তিল থাকলে ভাগ্য এবং স্বভাবচরিত কেমন হবে। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লেখার পর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস, তান্ত্রিক টিপস এবং বিভিন্ন ধরনের গাছগাছরা ও শিকড় বাকড়ের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডান দিকের গালে তিল সৌভাগ্যের প্রতীক, বিবাহিত জীবনে এরা খুব সুখী হয়। অপরদিকে কোনো নারীর বাঁ গালে তিল থাকলে দাম্পত্য জীবন নিরানন্দে কাটে। এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই, কিন্তু তা বহু কাঠখড় পোড়ানোর পর। ততদিনকে সুখ এবং স্বাচ্ছন্দ্য অনেক দূরে চলে যায়। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।